ইফরাজ এখানে আসো, এই দেখো তোমার জন্য কি এনেছি। এই যে এটা কি বলো তো, খাবে? এটা কিটক্যাট। কিটক্যাট দেবো না এখন, আগে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। এখানে দেখো আমি তিনটা টি শার্ট রেখেছি, তিনটা টি শার্টের কালার গুলো তোমাকে বলতে হবে। প্রথম কালারটা কি? গুড। তারপরে গুড। আর পরেরটা কি? গুড। চ্যালেঞ্জ কমপ্লিট। তাহলে তো বন্নাও বলো ম্যাজিক করবে, করো কি ম্যাজিক হলো এটা? দুটো ডিম তো, দুটো ডিমই তো আছে, কিছুই ম্যাজিক হলো না। আবার করবে? আচ্ছা করো। এখনো কিছুই হলো না। এবারে ম্যাজিক হবে? আচ্ছা করে দেখাও তাহলে, কোথায় তুমি? আচ্ছা করো। দেখি খুলো এবারে কি বেরিয়েছে। খুলো। ওয়াও, তুমি তো জাদু করে চকলেট বের করেছো। খাবো? দাও। থ্যাংক ইউ। এটা ডেয়ারি মিল্ক, আর ওটা কিটক্যাট। খুব ভালো জাদু হয়েছে। মাম্মি মাম্মি বলো, ম্যাজিক দেখবে? হ্যাঁ দেখাও। মাস্ক পরে আবার কি ম্যাজিক করবে? ওয়াও, ব্ল্যাক মাস্ক হয়ে গেছে। তাহলে আরেকটা ম্যাজিক করো। ওয়াও, এটা তো সিংবলা ভূতু মাস্ক হয়ে গেছে। খুব সুন্দর ম্যাজিক। তাহলে আরেকটা ম্যাজিক দেখাও। ওয়াও, আরেকটা ম্যাজিক দেখাও। ওয়াও, রেড হেকার মাস্ক হয়ে গেছে। ওয়াও, এরপরে মাস্কটা খুলে দাও। খুব সুন্দর ম্যাজিক করেছো তুমি, ঠিক আছে? হ্যাঁ। তো আজকে আমার আর ইফরাজের মধ্যে হবে একটা কম্পিটিশন, সেটা হচ্ছে বাবল গান কম্পিটিশন। তো আমাদের মধ্যে মানে আমরা বাবল গুলাকে উড়াবো, ঠিক আছে? তো যার কাছে বাবল উড়বে না সে হেরে যাবে, আর যে জিতে যাবে তার এই সমস্ত খাবার গুলো হয়ে যাবে, ঠিক আছে? রেডি? চলো আমি আগে নিয়ে নিই। এরপরে ইফরাজ ধরো, তোমার ক্যামেরার দিকে করবে। হ্যাঁ করো ক্যামেরার দিকে। হ্যাঁ, ইফরাজেরও হয়েছে। এরপরে আমার, আমি করি। ইফরাজ উড়িয়ে দিল আমার হয়ে। এরপরে ইফরাজ নাও। আচ্ছা ছেড়ে দিচ্ছি, নাও তুমি নাও। এদিকে ক্যামেরার দিকে, ইফরাজ উড়েছে আমার। এবার আমি হেরে গেলাম, একটা আমি হেরে গেলাম। মাম্মি হ্যাঁ, আমার দুটো চকলেট। তুমি শুধু চকলেট নেবে তো, আর কিছু দেবো না তোমাকে, নাকি সব নেবে? ও সব নেবে, এই নাও তোমার সব খাবার। হ্যাপি ইফরাজ, এই দেখো তোমার জন্য কি এনেছি। নেবে? আগে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তখন তোমাকে দেব। দেখো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এই রেনি ডেতে, রেনি ডেতে তোমাকে রেন রেন রাইমটা আছে না সেটা বলে শোনাতে হবে, তবে তুমি এটা পাবে। বলো। রেন রেন গোরে কামে গেন নাদাদে দিচিন জনি বাতুবে রেন রেন গোরে। বাবা, গুড বয়। এই নাও তোমার আমুল কুল। খুশি? আজকে আমি জিতব। না না, আজকে লুডু খেলাতে আমিই জিতব। ওই দেখো পর্দার পেছনে, মনে হয় কেউ গেল। কে যেতে পারে? দাঁড়াও আমি দরজাটা খুলে দেখে আসি। কে আছে? কেউ তো নেই। এদিকেও নেই, ওদিকেও নেই, কেউ তো নেই। মনে হয় আমি ভুল দেখলাম, কেউ নেই কিন্তু বাইরে। চলো আমরা আবার খেলা স্টার্ট করি। ওই দেখো আপা, বাইরের লাইটটা অপন হচ্ছে। হ্যাঁ তাই তো, এইবারে আমি গিয়ে দেখছি। বাইরে তো কেউ নেই, এরকম হচ্ছে কেন? যে হচ্ছে বুঝতেই পারছি না, কি ব্যাপার বলো তো? এটা আবার কি হচ্ছে? লাইট এরকম অফ অন হচ্ছে কেন? এটা কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে? কেউ কি ইচ্ছা করে বদমাশি করছে? দেখি তো বাইরে গিয়ে আরেকবার, কেউ তো নেই এদিক ওদিকে। হ্যাঁ তাই তো, চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। এখানে তো আপা নেই, এখানে নেই তো, এদিকেও নেই। হ্যাঁ
আমার মামি কোকে জয়ে দো না করো না আমরা ঠিক খুঁজে নেব এটা খুব ভালো সুযোগ ছিল তাই কিডন্যাপটা করে নিলাম এইবারে এর গ্যানটা ফিরিয়ে আনি অল্প পানি ছিটাতা দি এই এখানেই বসে থাক কোথাও যাবি না আমি তোর জন্য খাবার আনতে যাচ্ছি যদি আমি বাইরে দরজাটা না খোলা রাখতাম তাহলে কিডন্যাপার ঢুকতে পারতো না আর আমি এভাবে বন্দি থাকতাম না এখন আমি কি করব আমি এখান থেকে কিভাবে বেরোব ইফরাজের জন্য আমাকে বেরোতেই হবে এখান থেকে আমাকে এখান থেকে বেরোনোর চেষ্টা করতেই হবে এইভাবে গিয়ে দরজাতে ধাক্কা দিই কেউ তো দরজার আওয়াজটা শুনতেই পাবে দরজার ভেতর থেকে আওয়াজটা আসছে চলো গিয়ে দেখি ওই দরজার ভেতর থেকে আওয়াজটা আসছে এই তো ইফরাজার ভাবি এসে গেছে আমাকে ওরা বাঁচিয়ে নেবে এখান থেকে আমাকে বের করেই নেবে কি অবস্থা তোমাকে কত খুঁজেছি ওরে সোনা আগে আমার এই কোমরের বাঁধনটা খুলো যাতে আমি উঠতে পারি আর এখান থেকে তাড়াতাড়ি ভাবে বেরিয়ে যেতে পারি আমরা দরজাটা খোলা রেখেছিলাম বাইরের বলে কিডন্যাপার ভেতরে ঢুকতে পেরেছে আর তার জন্য আমাকে বন্দি করে রেখেছে চলো এখান থেকে বেরিয়ে পড়ি না দাঁড়া ওই দেখো মনে হয় আসছে হ্যাঁ কিডন্যাপার ওই তো এসে যাচ্ছে তোমরা এক কাজ করো আবার আমার মুখ আর হাতটা বেঁধে দাও আর তোমরা ওই দরজার পেছনে লুকিয়ে পড়ো আর যা কিডন্যাপার ভেতরে ঢুকবে তোমরা ওর পেছন দিক থেকে ওকে আঘাত করবে ঠিক আছে চুপ চুপ কি ব্যাপার দরজাটা খোলা কেন না কিছুই না এ তো এখানেই আছে এই এই খাবারটা খেয়ে নে ওকে স্যার এখন বন্দি আছে হ্যাঁ হ্যাঁ আপনি এসেই দেখে যান ওখানে ওকে জোর করেই খাওয়ায় ওকে স্যার এখন বন্দি আছে ততক্ষণে ওকে জোর করে খাওয়ায় চুপ শয়তানটাকে কিরম আঘাত করি দেখো মারো শয়তানটাকে আরো মারো ইফরাজ তুমিও যাও তুমিও গিয়ে মারো মাম্মিকে কিডন্যাপ করবে খুব মার তুই কি ভেবেছিলিস তুই এভাবে আমাকে বন্দি করে রেখে দিবি দাঁড়া তোর মতো শয়তানদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত আর এরকম কারোর সাথে করবি বল বল আর এরকম কারোর সাথে করবি চলো ইফরাজ আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে চলো 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 আমি তোমাকে অনেক মিস করছিলাম তাই সোনা আমিও তোমাকে অনেক মিস করছিলাম এইবারে আমরা সবাই সাবধানে থাকবো তুমি কত কান্না করেছিস ও বাবা রে আমার সোনা বাবাটা আসো আমরা সবাই আবার একসাথে হয়ে গেছি ইফরাজ এটা তুমি কি করছো পাইনঅ্যাপলের জুস বের করছো তাই এইভাবে তো জুস বের হই না পাইনঅ্যাপলকে পিস পিস করে কাটতে হবে আজকে আমি আর তুমি দুজনে মিলে জুস বের করব হ্যাঁ কেটে দেবো দাও দাও এই নাও কেটে এনেছি পাইনঅ্যাপেল ঢেলে দাও হলারে হ্যাঁ এরপরে এইটা দিয়ে প্রেস করার হ্যান্ডেল ঘোরাও মামা ঘুরে দিচ্ছে তুমি ধরে রাখো এই দেখো জুস বেরোচ্ছে হয়ে গেছে জুস বের করে নাও দেখি কিরকম জুস বেরিয়েছে দেখি ফ্রাজ এবার খাও কেমন টেস্টি মামাকে একটু টেস্ট করে দেখাও দারুণ হয়েছে দারুণ পাইনঅ্যাপলের জুস হ্যালো ভাই তো আজকে আমার ইফাজের মামার আর ইফাজের মধ্যে একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাবল গান চ্যালেঞ্জ আর বাবল গান থেকে যে বাবল উড়াতে পারবে তার হবে চকলেট আর যে না বাবল উড়াতে পারবে সে খাবে কাঁচা লঙ্কা ইফাজ রেডি ঠিক আছে তো সবার ফার্স্টে উড়াবে ইফরাজ নাও নাও ধরো ক্যামেরার দিকে করে উড়াও এই যে ইফরাজ উড়িয়ে দিল কতগুলো এবার তোমার চকলেট নিয়ে নাও চকলেট নিয়ে নাও হ্যাঁ এরপরে আমি আমার হবে না ও আগে থেকে জেনে গেছে আমার হলো না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খেতে হবে কাঁচা লঙ্কা ঝাল আমার সে খাইয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা গুলো কি ঝাল আজকে ইফরাজ আর তার মামার মধ্যে হবে একটা আইসক্রিম প্রতিযোগিতা এই যে এখানে দুটো আইসক্রিম রাখা আছে যে ফার্স্ট আইসক্রিম খেতে পারবে তার হবে এখানে 5000 rupees আর একটা কিটক্যাট ঠিক আছে ঠিক আছে তাহলে প্যাকেট খোলা শুরু করো ইফরাজ পারবে না ইফরাজকে খুলে দাও
নে নাও স্টার্ট, খাওয়া শুরু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাহলে তো তুমি জিতে গেলে। ইপাজ ওখানে দাঁড়িয়ে কি করছো? একটা আম পড়েছে, ঘুরিয়ে আনো তো। ভয় দেখিয়েছে, তুমিও ভয় দেখিয়ে দাও। সাথে কি ভাবে শোনো, এদিকে কানে কানে বলবো, হ্যাঁ এইভাবে। হ্যাঁ আজকে ইফরাজকে ভয় দেখে খুব মজা পেলাম। এটা কি হচ্ছে, লাইট এরকম অন অফ হচ্ছে কেন, কি হচ্ছে দেখি চলো তো। গিয়ে দেখি পোদাটাও নড়ছে, দেখো। হ্যাঁ তাই হচ্ছে বলো তো। এটা চলো গিয়ে দেখি, পোদাটা সরাই। তুমি আমাদের এভাবে ভয় দেখেছো? আমাকে ভয় দেখিয়েছি না, মজা দেখিয়েছি। তো আজকে ইফরাজ আর মামার মধ্যে হবে আবার একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বাবল গান চ্যালেঞ্জ। তো আমি এখানে এই ট্রেতে ফোম দিয়ে দিলাম, ঠিক আছে। দুজনের মধ্যে কম্পিটিশনটা হবে, একবার মামা বাবল উড়াবে, একবার ইফরাজ। যার কাছে থেমে যাবে, সে আগে থেকে করে দিচ্ছে ইয়ে, যার কাছে ফোম শেষ হয়ে যাবে আর যার বাবল উঠবে না সে হেরে যাবে। সে হেরে গেলে তাকে মুখে আটা মাখানো হবে, আর যে জিতে যাবে তার হয়ে যাবে ওই যে চকলেট, দুটো চকলেট। নাও ইফরাজ, এবার মামাকে দাও। হ্যাঁ এবার মামাকে দাও। এবার ইফরাজ, ইফরাজ তাড়াতাড়ি করো, টাইম শেষ হয়ে যাচ্ছে। ইফরাজ হেরে গেল, ইফরাজ ইফরাজ হেরে গেল, হেরে গেল, হবে না, শেষ। আটা 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 লাগানো হবে ইফরাজের মুখে। আর মামার হয়ে গেল চকলেট, চকলেট 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 নিয়ে নে। হ্যাঁ তো আজকে ইফরাজ আর তার মামার মধ্যে হবে আরেকটা গেম, সেটা হচ্ছে এই যে গামলার ভেতরে এই ক্যান্ডিটা আমি ঢুকে দেব, যে খুঁজে পাবে তাড়াতাড়ি তার হয়ে যাবে একটা কিটক্যাট, আর যে হেরে যাবে তার মুখে মাখানো হবে আটা। ঠিক আছে রেডি? ঠিক আছে চোখ বন্ধ করো, দুজনে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি এই যে এখানে রেখে দিচ্ছি চকলেট। স্টার্ট, খোঁজো, স্টার্ট করো, খোঁজো 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 ইফরাজ, খোঁজো ইফরাজ খোঁজো। তাহলে মামার মুখে লাগানো হবে আটা। এই ইফরাজ কিটকাট নিয়ে নাও, এই নাও তোমার কিটকাট, আর মামার মুখে আটা। মামাকে মামার মুখে করো, লাগাও 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 নাক।